হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের আমি যেটা করে দেখাবো, এখন এই অত্যাধিক গরমের জন্য একটু ঠান্ডা ঠান্ডা শরবতের আপনাদের রেসিপি শেয়ার করব। আজকে আপনাদের আমি করে দেখাবো বেলের শরবত। গরমে একটু আমার নিজেদেরকেও আরাম লাগবে, আর যারা আসবে বাইরে থেকে কোনো গেস্ট এলে তাদেরকেও আপনারা এইভাবে করে দিতে পারেন, তাদেরও খুব ভালো লাগবে। কীভাবে করছি দেখবেন, আসুন। শরবতের জন্য আমি তিনটে পাকা বেল নিয়ে নিয়েছি। আর এই বেলের শরবত এমনি খুবই উপকারী, সবাই জানেন, পেট ঠান্ডা করে রাখে, তারপরে পেটটা অনেকক্ষণ ধরে ভর্তি থাকে। আর এই বেলের শরবত আপনারা যে কোনো উপোষের দিনে এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি প্রথমে এবার এই বেলগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আমি বেলটাকে ফাটিয়ে নিয়েছি, এবার বেলটা থেকে আমি শাঁসটা বের করে নিচ্ছি। খোলাটা বাদ দিয়ে দেবো, দিয়ে শাঁসটা নিয়ে নেবো। আমি এবার এই বেলটা থেকে বীজগুলো আলাদা করে দিচ্ছি, যাতে এটা তেতো না হয়ে যায়। বীজগুলো থাকলে তেতো হয়ে যাবে। আর এই বেলের যে ডাটিগুলো আছে এগুলোকে আমি আলাদা করে দিয়ে এটাকে ভালো করে একটা মেখে নিচ্ছি। বেলটাকে আগে আমি ভালো করে ভেঙে নিচ্ছি, ভেঙে এটাকে ভালো করে আগে চটকে নিচ্ছি। বেলের শরবতটার জন্য পাকা বেল দিয়ে এটাকে করবেন, তাহলে খেতেও ভালো লাগবে। কাঁচা বেল দিয়ে কিন্তু টেস্টটাও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। দেখুন, এটাকে আমি কিন্তু খুব ভালো করে এটাকে চটকে নিয়েছি, খুব মিহি করে নিয়েছি একবারে। এবার এই বেলটাকে মাখা হয়ে গেছে, এবার এর থেকে আমি বীজগুলো বের করে দিচ্ছি, বীজগুলো আলাদা করে দিচ্ছি। এতে অল্প অল্প জল মেশাচ্ছি, জল মিশিয়ে এই যে ডাটিগুলো আছে এগুলোকেও আমি আলাদা করে দিচ্ছি। যতটা পারা যায় এর মধ্যে বীজগুলো আর ডাটিগুলো ফেলে দেবেন। এবার যেটা এক্সট্রা পড়ে থাকবে সেটা ছাঁকনি দিয়ে ছাঁকার সময় ওটা বেরিয়ে যাবে। আমি এখানে যতটা পেরেছি বেলের মধ্যে দিয়ে বীজটা ডাটিগুলো ফেলে দিয়েছি। এবার এক্সট্রা যেগুলো আছে আমি সেগুলো ছাঁকনিতে ছেঁকে নেবো। দেখুন, বেলের এই মিশ্রণটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে, যেহেতু এটা জল দিয়ে চটকেছি, ঘনত্বটা অনেকটা কমে গেছে। আমি এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, আর তার সাথে একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। এবার এটা থেকে আমি ছেঁকে ছেঁকে এই বেল থেকে যে রসটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে বের করব। এবার আমি একটা হাতা করে আমি খানিকটা করে নিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি চেপে চেপে এটাকে বের করে দিচ্ছি। দেখুন, বেলটার মধ্যে যে রসটা পড়ে যাচ্ছে, আর দেখুন এক্সট্রা যেগুলো থাকছে সেগুলো এর মধ্যে দিয়ে উপর দিয়ে আমি এবার বের করে নিচ্ছি। আমি বেলের শাঁসটা
রসটা থেকে পুরোটা আমি রসটা বের করে নিয়েছি। দেখুন এটা জল দিয়ে আমি একটু মিক্স করে নিয়েছি। এবার এটা আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি যাতে এটা বাকি উপকরণগুলোতে মেশাতে সুবিধা হয়। আমি এবার এতে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, ঠান্ডা দুধ ফ্রিজের। এবার এটা আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি। এবার এতে আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। এবার চিনিটা আমি মিষ্টি অনুসারে দিচ্ছি, যেহেতু বেল এমনি মিষ্টি তাই যেটুকু লাগবে আমি ওইটুকুই দিচ্ছি। আপনারা চিনির বদলে গুড় বা মিছরিও ব্যবহার করতে পারেন। আর আমি এতে পরিমাণ মতো বিন নুন দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বাকি উপকরণগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবার এটা আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার আমি এখানে দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এখানে বরফ নিয়ে নিয়েছি, এবার বরফের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো গ্লাস ভর্তি করে নিয়েছি। আর আপনারাও এভাবে বেলের শরবত করবেন আর কেমন লাগলো জানাবেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আমাদের সঙ্গে আবার শেয়ার করতে পারি। আর যদি পারেন আমার এই ভিডিওটা আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।